ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সারা দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও কিছুটা ঘনীভূত হয়ে ওই একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ক্রমান্বয়ে শক্তি সঞ্চার করে আজ রাতের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় পরিণত হতে যাচ্ছে। এই মুহূর্তে এটি পোর্ট ব্লেয়ার থেকে 510 কিলোমিটার, কক্সবাজার থেকে 1470 কিলোমিটার এবং মিয়ানমার উপকূল থেকে 1360 কিলোমিটার দূরে অবস্থান করছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে এটি অগ্রসর হবে, ফলে কাল অর্থাৎ 11ই মে সকালে এটি প্রবল ঘূর্ণিঝড় এবং কাল বিকেলের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। শক্তি সঞ্চয় সম্পন্ন হলে এটি বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের অন্তর্বর্তী কক্সবাজার বাংলাদেশ এবং কিউকপ্পু মিয়ানমার উপকূলের এলাকার মধ্যে কোনো একটি জায়গায় ল্যান্ডফলের উদ্দেশ্যে এগোবে। 14ই মে মোখার সম্ভাব্য ল্যান্ডফলের আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল 6টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1550 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1470 কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে 1550 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1505 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত উত্তর উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তী সময় দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে আবহাওয়াবিদরা বলেন, এটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আগে 4টি ধাপে পার হতে হয়। লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ। পঞ্চম বা শেষ ধাপে গিয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এর জন্য বাংলাদেশের গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হতে হবে। আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়।